এই টেকটা কি হোক তেখেতে এখন কথাই কইছিল আপনাদের কথা মই মানিছো কিন্তু কর পড়া খেল সমাগত লোকসভা নির্বাচন আর লোকসভা নির্বাচনক ইতিমধ্যে শাসক বিরোধী সকলে রণকৌশল আরম্ভ করেছে। কি AIUDF কি বিজেপি ইতিমধ্যে সমগ্র অসমতে এক নির্বাচনী গরম বতাহে হয়েছে। আর মই এই মুহূর্তে উপস্থিত আছো ডবকাত, আর ডবকার পৰা এগৰাকী এইবার মহিলা প্রার্থীয়ে কাজিরঙ্গা সংসদীয় সমষ্টির পৰা প্রার্থিত্ব আগবাব। আর ইতিমধ্যে সন্ধিয়ার যমূহিয়া ইফতার পার্টি আছিল, আর এই ইফতার পার্টিত দলীয় সমর্থক লগত লৈ এই কথা ঘোষণা করেছে। আর এই কথা ঘোষণা করার পিছত সমগ্র হোজাই জেলা রাজনীতি এক প্রকার গরম হয়ে পড়েছে। আর হৈছে যে প্রাক্তন রাইজর দলের সম্পাদিকা আর যমুনামুখ সমষ্টির প্রাক্তন বিধায়ক আলহাজ খলিলুর রহমান চৌধুরীর জিয়রী, আর বাসগৃহত মোর সঙ্গে ইতিমধ্যে আছে। মই কথা পাতবল চেষ্টা করিম। কি কব বাইদ, যেহেতু কাজিরঙ্গা সংসদীয় লোকসভা সমষ্টির পর আপনি প্রার্থিত্ব আগবাব, আর কাজিরঙ্গা লোকসভা সমষ্টিত যেহেতু দুজন ক্যান্ডিডেট আছে, এজন বিজেপির আর এজন কংগ্রেসের পর, আর বিভিন্ন সমষ্টির পর, যেহেতু কাজিরঙ্গা লোকসভা সমষ্টির 10টা সমষ্টির পর যে সকল মাইনরিটি ভোটার আছে সেই সকলে মোর যোগাযোগ করে আসে, কিন্তু মই কোনো সিদ্ধান্ত লব পৰা নাছিলো। আজি মোর নিজ বাসগৃহত মই একটা ইফতার পার্টি রাখিছিল, যেহেতু মই বিন্যাখান্দি সমষ্টির হও আর মোর কর্মকর্মী যে সকল আছিল সেই সকলক মই ইফতার পার্টিত মাতিছিল, আর মাতি সকলকে সম্মুখত রাখি লগত আলোচনা করে একটা সিদ্ধান্ত লৈছো যে এবার কাজিরঙ্গা লোকসভা সমষ্টির পর মই নির্বাচন খেলার। আপনি আগতে রাইজর দলের সম্পাদিকা আছে, ইতিমধ্যে এই সম্পাদিকা পোস্ট আছে নাই? মই 2022 চনতে মই এইটো রিজাইন দিছিল। বর্তমান যেহেতু দেখা গেছে যে কংগ্রেসের রজলিনা তিরকি আর বিজেপির কামাখ্যা প্রসাদ আছে, তেওঁলোকৰ সৈতে আপনার কি ধরনের প্রত্যাখ্যান হবে বা কি? তেওঁলোকৰ লগত মানে কি, প্রত্যেকজন ক্যান্ডিডেটে নিজের নিজের কাম করে যাব, কিন্তু মই আশাবাদী যে সংখ্যালঘু রাইজে এইবার মোক ভোট দিব বলে, আর সংখ্যালঘু রাইজর হই যে বিজেপিয়ে যে উচ্ছেদ অভিযানে হোক বা এনকাউন্টারে হোক বিভিন্ন ইস্যু আছে, সেইবিলাক ইস্যু যেতিয়া আমি রাইজর মাজলৈ লৈ যাম, মই আশাবাদী যে রাইজে মোক ভোট দিব বলে। এইবার রাজনীতি আপনার স্লোগানটো কি হব, রাইজর কাষত গৈ আপনি কি কি আহ্বান জানাব, কি কি সমস্যা সমাধান করব? রাইজর সমস্যা তো বহুত আছে, চাওক আজি উচ্ছেদ অভিযান চলে আছে আমার যেহেতু বিন্যাকান্দি, মই বেলেগ 9টা সমষ্টিত না যাও, মোর বিন্যাকান্দি সমষ্টির কথাই কও, বিন্যাকান্দি সমষ্টির রাইজে এবার মাটির পট্টা কিমান পাইছে, গতি আমি যদি রাইজর কাষত যাও আমি রাইজক প্রতিশ্রুতি দিম যে রাইজক প্রথমতে আমি মাটির পট্টাখিনি দিয়ার কারণে, আর বাকি রাইজর তো বহুত ধরনের অসুবিধা আছে, সেইবিলাক অসুবিধা যেতিয়া রাইজর মাজত যাম, রাইজে মোক সম্মুখত রাখিব, মই চেষ্টা করিম যিমানখিনি পারো রাইজর কামখিনি করে যাওয়ার কারণে কষ্ট আর নিষ্ঠা আর সততারে। হয় হোজাই জেলাবাসী রাইজকে মই আহ্বান করেছো, যেহেতু নির্বাচনের সময় অতি কম, 19 মার্চ গ্রহণ হব, আর সকল রাইজকে মই আহ্বান করেছো আপনাদের ক্যান্ডিডেট চাব, আর ক্যান্ডিডেট চাই মেলি আপনাদের সিদ্ধান্ত লব যে আজিকালি যে সমস্যা চলি আছে গোটেই অসমতে, আমি যাতে এই সমস্যা কোনে সমাধান করিব পারে, আর কোনোবা একটা কাম বিপদ পড়লে যাতে কাক রাইজে কাষত পায়, সেইবোৰ সকলোখিনি চিন্তা করে যাতে রাইজে এইবার ভোটদান করে সেইটোৱে মোৰ রাইজৰ ওচৰত। সংখ্যালঘু রাইজক মই এইটোৱে আহ্বান করিম যে মই এগৰাকী সংখ্যালঘু প্রার্থী হিসাবে মই রাইজক এইটোৱে আহ্বান করিম যে আপোনালোক সকলোৱে ওলাই আহক, আর আপোনালোকৰ বহুমূলীয়া ভোটটো মোক দি জয়যুক্ত করিব বলি, আর আমার বিশেষকৈ সংখ্যালঘু রাইজৰ সমস্যা বহুত বেছি, গতি সেইবোৰ সমস্যা দাঙি ধরার কারণে আমার কোনো নাই। আজি বিজেপি সরকারে সংখ্যালঘু রাইজকে বেশি প্রতারণা করে আছে, গতি রাইজে যদি ভাবে যে না এগারী সংখ্যালঘু নেতা আমি বাছি দিও, তেনহলে মই রাইজর হকে কথা পাতিবলৈ প্রস্তুত থাকিম, রাইজর সমস্যা সমাধান করার চেষ্টা করিম, আর রাইজে যদি বিশ্বাস করে নিশ্চয় রাইজে এবার মোক ভোট দিব। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।